আমাদেরকে মৌসুম করা হয়েছে, আমাদের সামনে আমাদের ভাই অভিযোগ এই লাশ আমরা দিতে সবাই নিয়েছি, এই রক্তের দিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। এই সরকারের প্রথম পর্যন্ত ছাত্ররা বিশাল বিশেষ সহকারে বছরের আর এক প্রান্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তারা তাদের কর্মসূচি চলতে থাকবে। দর্শক আপনারা দেখছেন এখানকার আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের মানুষ ছাত্র জনতা তারা নেমে যে বিদ্যুৎকে গুলি করা হয়েছে তাদের রক্ত ধরেছে, তাদের বিচার করতে হবে। এখন পর্যন্ত ছাত্রদেরকে গুলি করা হলো, পুলিশ আবার তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে তাদের পতন নিশ্চিত না করে।